গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি, লিখেছেন আরিফ আজাদ। আজকের বিষয় একটি সাম্প্রদায়িক আয়াত। এবং সেদিন শাহবাগ মোড়ে বসে আড্ডা দিচ্ছিলাম, আমি সাজিদ, রূপম, মিলু তারেক, শাহরিয়ার আর মিশকাত। সকলেই জানেন আমাদের মধ্যে সাজিদ হলো এক্স অ্যাথিস্ট, আগে নাস্তিক ছিল, এখন আস্তিক। রূপমা শাহরিয়ার এখনও নাস্তিক, মার্কসি হলো তাদের ধ্যান জ্ঞান। মিলু অ্যাগনোস্টিক, স্রষ্টা কি সত্যি আছে নাকি আদৌ নেই, সেই ব্যাপারে কোনো সমাধানে মিলু এখনো আসতে পারেনি। তারেক, মিশকাত আর আমরা মোটামুটি কোনো দিকে যাইনি এখনো। সপ্তাহের প্রতি রোববারে আমরা এখানে আড্ডা দিই, আড্ডা না বলে এটাকে পাঠচক্র বলার জুৎসই। সপ্তাহান্তে এখানে এসে পুরো এক সপ্তাহে কে কি পড়েছি, পড়ে কি বুঝেছি কি বুঝিনি, এসব আলোচনা করি। ভারী ইংরেজিতে যেটাকে বুক রিভিউ বলা হয় আর কি। আজকের আলোচক দুজন, শাহরিয়ার আর সাজিদ। শাহরিয়ার আলোচনা করবে প্লেটোর রিপাবলিকের উপর, আর সাজিদ আলোচনা করবে আল কোরআনের উপর। দুজনেই তুখর আলোচক। রিপাবলিক নিয়ে শাহরিয়ারের আলোচনা বেশ জম্পেশ ছিল। রিপাবলিকে প্লেটোর নীতিনৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, রাষ্ট্র, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের গঠন, উপাদান, পরিবার, নারী পুরুষের মনস্তত্ত্ব, সমাজে নারী পুরুষের মূল্যায়ন ইত্যাদির উপর যে সবিস্তার আলোচনা করেছিলেন, শাহরিয়ার খুবই চমৎকারভাবে তার সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরল। মনে হচ্ছিল খোদ প্লেটোই যেন আমাদের সামনে আঙুল উঁচিয়ে উঁচিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোন জিনিসটার কী ব্যাখ্যা, কী কাজ, কী ধর্ম। শাহরিয়ারের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করে। সেও আল কোরআন নাজিল হওয়ার কারণ, এতে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, নারী পুরুষ এবং এতদ সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরল। আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করলো যে আল কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য, এটি শুধু মুসলিমদের জন্য নয়, আমাদের সুশীল পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি। এতটুকু বলে সাজিদ থামল। দুজনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল, কিন্তু গণ্ডগোল পাকালো রূপম। সাজিদ আল কোরআনকে অসাম্প্রদায়িক বই বলেছে এটা সে মেনে নিতে পারেনি, বলে নেই। রূপম সাজিদের ক্লাসমেট, তাই দুজনের মধ্যকার সম্পর্কটি আমি তুমি বা আপনি নই, তুই তুকারির সম্পর্ক। রূপম খুবই অবজ্ঞা সুরে সাজিদকে উদ্দেশ্য করে বলল, কোরআন অসাম্প্রদায়িক এটাও আমাকে শুনতে হলো, হা হা হা। সাজিদ বলল, হ্যাঁ অবশ্যই। এরপর রূপম বলল, কোরআনের সাম্প্রদায়িক আয়াত মনে হয় তুই এখনো পড়িসনি তাই জানিস না, আমি না পড়ে থাকলে তুই পড়ে আমাকে শোনা, সাজিদ বলল। রূপম ইংরেজিতে সুরা আল ইমরানের 118 নং আর আল মায়েদার 51 নং আয়াতটি পড়ে শোনাল, সাথে অনুবাদ করেও পড়ল। সে বলল, ও ইউ হু বিলিভ, ডোন্ট টেক ফর ইন্টিমেট ফ্রেন্ডস ফ্রম অ্যামং আদার্স দেন ইউর ওন পিপল। অর্থাৎ হে বিশ্বাসীরা, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। দেখ, কোরআনই তোদের বলছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে, আর তুই কিনা এখানে কোরআনকে অসাম্প্রদায়িকতা সার্টিফিকেট দিচ্ছিস, হাস্যকর না? এটা অসাম্প্রদায়িকতার নতুন সংজ্ঞা বুঝি, অমুসলিমদের বন্ধু বানা বানা খবরদার, হা হা। আমি একটু চিন্তায় পড়লাম। অবজ্ঞা সুরে বললেও রূপমের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, অপেক্ষা করছে সাজিদের উত্তরের জন্য। সাজিদ একটু ঝেড়ে কেশে নিল, এরপর বলতে শুরু করলো, দেখ রূপম, কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন কোরআনের আয়াতগুলোকে আমাদের বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। প্লেটো রিপাবলিক তুই তোর মন মতো ব্যাখ্যা করতে পারিস না বা বুঝে নিতে পারিস না, তোকে ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে প্লেটো বুঝিয়েছেন। এতটুকু তো কমন সেন্সের ব্যাপার, তাই না? রূপম বলল, হুম। এখন কোরআনকে আমরা সেভাবেই বুঝবো যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। প্রথমে তুই যে আয়াতের কথা বললি সেই আয়াতে আসি। ওই আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলেছেন অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে। এখানে আল্লাহ তাআলা বন্ধু শব্দটার জন্য যে আরবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন তা হলো আউলিয়া, রাইট? রূপম বলল, হতে পারে, আমি আরবি বুঝি না। রূপমের আরবি বোঝার কথাও না, সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা। ব্লগে মুক্তমনা নামধারী নাস্তিকদের লেখালেখি পড়ে কোরআন নিয়ে যা একটু জানে। সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল, আরিফ, মোবাইল খুলে কোরআনের অ্যাপস থেকে আয়াতটি তিলাওয়াত করে শোনা। আমি শুনালাম।
রূপম বিশ্বাস করল যে সে আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দই ব্যবহার করা হয়েছে। সাজিদ বলল, শুনলি? হ্যাঁ, এখন আমরা এটাকে ব্যাখ্যা করব। অ্যারাবিকে আউলিয়া শব্দটির জন্য দুটি অর্থ করা যায়, এক বন্ধু, দুই অভিভাবক। আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ হয়ে আসবে। তার আগে দুটি বিষয় ক্লিয়ার করি। আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক দুই অর্থ করা গেলেও এই দুই শব্দের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধু মানে বন্ধু, এই যেমন তুই আমার বন্ধু, আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি, খাচ্ছি, অনেক রাত একসাথে ঘুমিয়েছি, ক্লাস করি একসাথে, আবার আমার বাবা মাও আমার বন্ধু। কিন্তু তুই আর আমার বাবা মা কি একই রকম বন্ধু? না, পার্থক্য আছে। তার আমার অভিভাবক বন্ধু। তোর সাথে বন্ধুত্বের যে ডেফিনিশন, তাদের সাথে সামথিং মোর দেন দ্যাট, রাইট? রূপম মাথা নাড়ল। সাজিদ আবার বলতে লাগলো, আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে, আমার দুর্বলতা কোথায় জানে, তুই জানিস? না। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যা। তুই সেখানে দেখবি তিনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছেন, অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের সাথে খেয়েছেন, কাজ করেছেন, কত কি। মানে এখন আমি যা যা তোর সাথে করি অনেকটা সেরকম, তাই না? আমাদের সবাই মাথা নাড়লাম, রূপমও মাথা নাড়ল। তাহলে দেখা যাচ্ছে ওই আয়াতে আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারবো না, কারণ আল্লাহ তাআলা যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বোঝাতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অমুসলিমদের সাথে ওঠা বসা করতেন না। তাহলে প্রশ্ন এখানে, আউলিয়া শব্দের কোন অর্থ বোঝানো হয়েছে? হ্যাঁ, এখানে আউলিয়া শব্দ দিয়ে বোঝানো হয়েছে অভিভাবক। আল্লাহ আমাদের বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না। একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে, আমাদের শক্তি, আমাদের কৌশল, আমাদের দুর্বলতা জানবে। এখন আল্লাহ বলেছেন অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না, মানে অমুসলিমদের কাছে তোমরা তোমাদের সিক্রেট বলে দিও না, কারণ এতে কোনো এক সময় হিতে বিপরীত হতে পারে, বিপদ হতে পারে। কীরকম বিপদ? তারিক জিজ্ঞেস করল। সাজিদ বলল, যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি? বদর যুদ্ধ, তাই না? হ্যাঁ, আমি বললাম। সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল? মাত্র 313 জন, আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000, তাই তো? হুম। আর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলতো, জানো আমরা না মাত্র 313 জন নিয়ে তোমাদের সাথে লড়বো, এটা কি ঠিক হতো? না, হতো না। এই তথ্য ফাঁস হলে কি হতো? প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত, তারা যুদ্ধে শারীরিকভাবে জেতার আগে মনস্তাত্ত্বিকভাবে জিতে যেত, এটা কি শুভ হতো? আজকের দিনে কোনো দেশ কি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে? আমেরিকা কি তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করে? করে না। ঠিক একইভাবে আল্লাহও বলেছেন, ওদের তোমরা অভিভাবক হিসেবে নিও না। এটা একটা সেফটি, এখানে বন্ধু বানাতে নিষেধ করেনি, অভিভাবক বানাতে নিষেধ করেছে। আমরা চুপ করে আছি, রূপমও কিছু বলছে না। এবার সাজিদ বলল, রূপম, ফার্স্ট ইয়ার থেকে আমি তোর বন্ধু, আমাদের বন্ধুত্বের আজকে 4 বছর চলছে। এই 4 বছরের বন্ধুত্বে তুই কোনোদিন আমাকে তোর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিস? হাহাহা, দিসনি। তোর ক্রেডিট কার্ডের গোপন নাম্বার আমায় কখনো বলেছিস? বলিসনি। এমনকি কোনোদিন তোর ফেসবুক পাসওয়ার্ডটাও দিলি না। কেন দিলি না? কারণ আমি তোর বন্ধু, তোর অভিভাবক না। এখন কি আমি তোকে বলতে পারি, রূপম, তুই বেটা আস্ত একটা সাম্প্রদায়িক ফ্রেন্ড, বলতে পারি? সাজিদ রূপমের মুখের দিকে চেয়ে আছে কোনো একটি উত্তরের আশায়। রূপম কিছু না বলে ফিক করে হেসে দিল। মনে হচ্ছে সাজিদের কথায় সে খুব মজা পেয়েছে। ধন্যবাদ।